ধরি এই বিক্রিয়াটাতে এ অণু প্লাস বি অণু চলমান সাম্যাবস্থায় আছে সি অণু এবং ডি অণুর সাথে। এর অর্থ হলো সম্মুখ বিক্রিয়াটা পশ্চাৎ বা বিপরীত বিক্রিয়ার সাথে সমান হারে হচ্ছে। এখন এদের সবার জন্য মানে এ বি সি এবং ডি এর জন্য একটা সমানুপাতিক ধ্রুবক থাকবে, আমরা ইচ্ছে করলেই সেটা বের করে ফেলতে পারি। আবারও বলছি, যদিও ইতিমধ্যেই চারবার বলে ফেলেছি, সম্মুখ ও পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হবার মানে এই নয় যে এ বি সি ডি সবগুলোর ঘনত্ব সমান হবে। তাদের আলাদা ঘনত্ব থাকতে পারে, সম্মুখ ও পশ্চাৎ বিক্রিয়া সমান হওয়ায় সেগুলোতে কোনো হেরফের হবে না। এখন এগুলো নিয়ে যখন দেয়া আছে যে বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে, তখন সিস্টেমে আরও বেশি এ যোগ করলে কী হবে? আরও বা মোর এ, মনে রাখবেন বিক্রিয়াটা সাম্যাবস্থায় ছিল, বিক্রিয়ক ও উৎপাদের ঘনত্ব ধ্রুবক ছিল, কিন্তু এখন আমি সিস্টেমে বেশি পরিমাণ এ যোগ করছি, ফলে আর আমি কিন্তু বি যোগ করছি না, কেবল এ এর পরিমাণ বাড়ার কারণে এ এবং বি এর ধাক্কা খাবার সম্ভাব্যতা এখন আগের চেয়ে বেড়ে যাবে, তাই সম্মুখ বিক্রিয়াটা হবার সম্ভাবনাও আরেকটু বাড়বে। তো যদি বেশি এ আপনি যোগ করেন তাহলে এ এবং বি এর ধাক্কা খাবার সম্ভাবনা বেড়ে যাবে, ফলে বি কমে যাবে। আর বি কমে যাবে কারণ বি এখন বেশি ব্যবহৃত হচ্ছে, আর আরও গুরুত্বপূর্ণ যে সি এবং ডি এর পরিমাণও বেড়ে যাবে, এদের পরিমাণও বেড়ে যাবে। যেভাবে এটা ঘটবে তা হলো এর পরিমাণ বাড়ার ফলে সেটার বির সাথে ধাক্কা খাবার সম্ভাবনা বেড়ে যাবে, ফলে হঠাৎ করেই সম্মুখ বিক্রিয়ার হার বেড়ে যাবে এই বিপরীত বিক্রিয়ার চেয়ে, ফলে বিক্রিয়া এগিয়ে যাবে এবং বেশি পরিমাণে সি ও ডি তৈরি হবে, তাদের মধ্যে হয়তো কিছু আবার ধাক্কা খাবে এবং এ ও বি তৈরি করবে, ফলে একটু পরেই আপনি একটা নতুন সাম্যাবস্থায় পৌঁছে যাবেন। কিন্তু সবশেষে আপনি যা পাবেন তা হলো বেশি এ, আগের চেয়ে কিছুটা কম বি, কারণ আর কোনো বি যোগ করা হচ্ছে না, এবং অতিরিক্ত এগুলো ধাক্কার জন্য বেশি বি ব্যবহার করেছে, ফলে বিক্রিয়া এগোচ্ছে এবং আরও বেশি করে সি ও ডি তৈরি হচ্ছে। ধরুন আপনি যদি একসাথে আরও এ আর বি যোগ করতেন, লিখছি আমি মোর বি, মানে আরও বি যোগ করলে এরা দুটোই বেশি হবার কারণে বিক্রিয়া সামনের দিকে আরও বেশি গতিশীল হতো, আরও বেড়ে যেত উৎপাদ। এটা সম্পূর্ণ প্রাকৃতিক একটা ব্যাপার, যদি আপনি একদিকে বেশি স্ট্রেস প্রয়োগ করেন পরিমাণ বাড়ার ফলে, প্রাকৃতিকভাবেই এটা এমন দিকে এগিয়ে যাবে যাতে করে স্ট্রেসটা কমানো যায়। তো আপনি আরও এ যদি যোগ করেন তবে তারা আরও বেশি করে বিয়ের সাথে ধাক্কা খাবে এবং বিক্রিয়াটা সামনের দিকে যাবে, ফলে বি কমে যাবে। যদি দুটোই বৃদ্ধি করেন তবে পুরো বিক্রিয়াটাই ডান দিকে যাবে। একইভাবে আমি বিক্রিয়াটা লিখছি অন্য একটা রঙে, তো এ প্লাস বি চলমান সাম্যাবস্থায় আছে সি এবং ডি এর সাথে। যদি আমি অন্য রঙ নিচ্ছি, যদি আমি সি এর পরিমাণ বাড়াই, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন কি হতে যাচ্ছে, এর ফলে এ আর বি এর পরিমাণ বেড়ে যাবে, ডি পরিমাণে একটু বেশি হয়ে যাবে, এবং যদি আপনি আরও সি এবং ডি যোগ করেন তাহলে অবশ্যই অনেক বেশি এ আর বি উৎপন্ন হবে। এবং এই পুরো ব্যাপারটা, যদিও এটা একটা কমন সেন্সের ব্যাপার, কিন্তু এর চমৎকার একটা নাম আছে, একে বলা হয় লা শাতেলিয়ার্স প্রিন্সিপাল। আমি লিখছি এখানে এলটা বড় হাতের হবে, লা শাতেলিয়ার্স প্রিন্সিপাল, মানে লা শাতেলিয়ার নীতি বাংলাতে বললে। আসলে বানান নিয়ে আমি খুবই কনফিউজ থাকি, তাই সাবধানে লিখছি প্রিন্সিপাল। এই নীতি যা বলে তা হলো, যদি আপনি সাম্যাবস্থায় থাকা কোনো বিক্রিয়ার একটা অংশকে কোনোভাবে স্ট্রেস প্রয়োগ করেন তাহলে বিক্রিয়াটা সেদিকেই যাবে যেদিকে গেলে স্ট্রেসটা কমে যায়। তো স্ট্রেস দেওয়ার মানে হলো যেমন আরও এ যোগ করা, ফলে ওপরের বিক্রিয়াটা সামনের দিকে এগিয়ে যাবে যাতে স্ট্রেসটা কমে যায়। আমি কোটেশনে লিখছি স্ট্রেস, এটা একরকম চাপ বলতে পারেন, কিন্তু সচরাচর আমরা যে চাপের কথা বলি এটা কিন্তু সেই চাপ না, এটা একটা অন্যরকম চাপ, কারণ এটা প্রয়োগ করে আপনি বিক্রিয়াটার সুন্দর আর স্বাভাবিক অবস্থাটা পরিবর্তন করছেন। তো লা শাতেলিয়ার নীতিটা আমরা দেখলাম, এবার চলুন অন্য একটা বিক্রিয়া দেখি। ধরা যাক আমাদের কাছে এ প্লাস বি প্লাস হিট বা কিছু তাপ, এবং সেটা থেকে আসছে ধরুন সি প্লাস ডি, সি প্লাস ডি সেটা থেকে আসছে, সাথে হয়তো কিছু ইও উৎপন্ন হচ্ছে। এখন যদি আমি এই সিস্টেমে তাপ প্রয়োগ করি তাহলে কি হবে, কি হবে যদি আমি তাপ বা হিট যোগ করি? এই বিক্রিয়াটাকে সামনের দিকে এগিয়ে নিতে আমাদের তাপ দরকার, যত বেশি তাপ দেব বিক্রিয়া ততই সামনের দিকে এগিয়ে যাবে। তো লা শাতেলিয়ার নীতি আমাদের বলছে যে, যেহেতু তাপের বৃদ্ধি
এই বিক্রিয়াটার ওপর স্ট্রেস দিচ্ছে, তাই সামনের দিকে এগিয়ে যাবার মাধ্যমে বিক্রিয়াটা সেই স্ট্রেসটা কমিয়ে ফেলবে। তো আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন। এখন দেখুন, তো এই তাপের বৃদ্ধির জন্য এখন বেশি পরিমাণে এ খরচ হবে এবং যে স্থির ঘনত্বটা ছিল সেটা কমে যাবে এবং বি এর পরিমাণও কমে যাবে, কারণ বি এর খরচও বেড়ে যাবে, বিক্রিয়া সামনের দিকে এগিয়ে যাবে এবং সি, ডি এবং ই এর উৎপাদন বাড়বে। এখন যদি আপনি উল্টোটা করেন, আমি আমার আগের লেখাগুলো মুছে দিচ্ছি, ধরি তাপ দেবার বদলে আমি তাপ শুষে নিচ্ছি, আমি তাপ বের করে নিচ্ছি। আচ্ছা, আগে দেখে নেই সব ঠিক আছে কিনা। সব ঠিকই আছে বলে মনে হচ্ছে। তো আমরা তাপ বের করে নিচ্ছি, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? এক্ষেত্রে বিক্রিয়া উল্টো দিকে যাবে, কারণ এখানে তাপ কম থাকবে। এই পুরোটাই একসাথে আছে যদিও, কিন্তু এই বিক্রিয়াটা ঘটার জন্য প্রয়োজনীয় তাপের ঘাটতি হবে, তাই এই বিক্রিয়ার হার এই বিক্রিয়ার হারের চেয়ে বেশি হয়ে যাবে। তাপ বের করে নিলে এই বিক্রিয়ার হার কমে আসবে এবং এটার হার বেড়ে যাবে, তাই এই দিকে ঘনত্বের পরিবর্তন বেশি হবে বা বিপরীত বিক্রিয়াটাই বেশি হবে। এখন আমি আরেকটা স্ট্রেসারের কথা ভাববো, সেটা হচ্ছে চাপ। চিন্তা করুন হেবার প্রসেসের কথা, যেটা আমরা আগে একবার দেখেছি। হেবার প্রসেসের বিক্রিয়াটা হচ্ছে এমন যে সেখানে নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাসের 3 মোল, তারা সাম্যাবস্থায় আছে, তারা সাম্যাবস্থা আছে অ্যামোনিয়া গ্যাসের 2 মোলের সাথে। এখন আমি যদি এই সিস্টেমে চাপ দিই তবে কি হবে? আমি চাপ দেব, অর্থাৎ প্রেশার। চাপের সাথে যা হবে তা হলো সব কিছু সংকুচিত হতে থাকবে, তার মানে আয়তন কিন্তু আসলে কমবে না, কিন্তু কিছু একটা কোনোভাবে কণাগুলোকে নিজেদের কাছাকাছি আসতে বাধ্য করছে। এখন যখন কণাগুলো কাছাকাছি থাকে তখন চাপের স্ট্রেসটা সেটা কিন্তু কমে যাবে যদি এদিকে কণার সংখ্যা কমে যায়। একটু চিন্তা করে দেখুন। তো আমরা জানি যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, আমরা এটা অনেকবার দেখেছি। এটা আমরা এভাবেও লিখতে পারি যে পি ইজ ইকুয়াল টু এনআরটি ভাগ ভি। এখন যদি আমরা চাপ বাড়াই, যদি আমরা প্রেশার বাড়াই, তাহলে আমরা সেটা থেকে মুক্ত হব কিভাবে? মনে রাখবেন লাশাতেলের নীতি বলে যে যাই ঘটুক সেটা স্ট্রেস কমাবে এবং বিক্রিয়াটা সেদিকেই যাবে যেদিকে গেলে স্ট্রেসটা কমবে। তাই আমরা যদি অনুসংখ্যা কমালে চাপটা কমে যাবে, তাই না? কারণ তখন পরস্পরের সাথে ধাক্কা খাবার মতো কণা কম থাকবে, অর্থাৎ অনুসংখ্যা কম হলে, আর এখানে এটা আসলে কিন্তু ঠিক একটা সমীকরণ নয়, আমি এটাকে এভাবে লিখেছি কারণ আমি দেখাতে চেয়েছিলাম যে আপনারা ভালোভাবে যাতে বোঝেন, আমি এগুলো মুছে দিচ্ছি কারণ এটা কনফিউজিং। তো যদি আমাদের কাছে একটা পাত্র থাকে, ও এই রংটা বেশি আবার হয়ে গেল, আচ্ছা ধরুন আমার কাছে একটা পাত্র আছে, আমি সেখানে চাপ দিচ্ছি, একটা পাত্রে চারটা অণু থাকতে পারে একটা নির্দিষ্ট আয়তনে চারটা অণু থাকতে পারে, এবং অন্য পাত্রটায় ধরি কণাগুলো একসাথে হয়েছে, তাই আমার এখন 2টো অণু আছে। এখন বিক্রিয়া এ দুটোর যে কোনোটাই হতে পারে, 4টো অণু একসাথে হয়ে 2টো হয়ে যেতে পারে, কিংবা আচ্ছা আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরি এই সমীকরণের নাইট্রোজেন হচ্ছে এটা, আচ্ছা আমি বরং একটা উজ্জ্বল রং নিচ্ছি, আর নীল 3টো অণু হচ্ছে হাইড্রোজেন। এটা বিক্রিয়া লেখার আরেকটা উপায়, বুঝতে আরও সহজ হচ্ছে তাহলে। তো যাই হোক, এখন যদি আমি এই পাত্রে চাপ দেই, সিস্টেমে আমি চাপ দিচ্ছি, আর আমরা জানি যে চাপ হলো প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল সব দিক থেকে। তো এই অবস্থার কোনটা চাপটাকে কমাবে সেটাই যে সিস্টেমে অণু কম আছে সেই সিস্টেমটা কমাবে, কারণ অণু যত বেশি থাকবে ততই ধাক্কাধাক্কি বেশি হবে, তত অণুগুলোকে বা আয়তনকে চাপা যাবে। তাই আমি এটা একেবারে হাতে কলমে দেখাচ্ছি যাতে আপনাদের ধারণাটা স্বচ্ছ হয়। যদি সিস্টেমে চাপ দেয়া হয় তো চাপ বেড়ে যাচ্ছে, যদি চাপ বেড়ে যায় তাহলে, আর এখানে এই তীরটা কিন্তু চাপ কমে যাওয়া বোঝাচ্ছে না, এটার মানে সিস্টেমে চাপ দেয়া হচ্ছে, যদি চাপ বেড়ে যায় তবে বিক্রিয়া কোন দিকে যাবে? বিক্রিয়া সেদিকেই যাবে যেদিকে অণু কম পাওয়া যাবে। তাহলে বিক্রিয়াটা এই দিকটা, এখানে 2টো অণু আছে,
যদিও অণুগুলো বড়, কারণ আগের অণুগুলো এক হয়ে এরা তৈরি হয়েছে। অন্যদিকে এই অবস্থায় আমাদের আছে 4টা অণু, 1 মোল নাইট্রোজেন গ্যাস আর 3 মোল হাইড্রোজেন গ্যাস। তো এখনে এই পুরো ধারণাটাকে এই গতিশীল সাম্যাবস্থায় যেটা আমরা শুরুতে দেখেছিলাম সেদিক থেকে একটু ভেবে দেখি। চলুন আমরা একটা বিক্রিয়ার কথা চিন্তা করি। এখন আমরা দেখব যে আমরা সাম্যাবস্থা নিয়ে যা কিছু শিখেছি লাশাতেলিয়ের নীতি তার সবগুলোতেই কাজ করে। তো ধরি আমাদের বিক্রিয়াটা এরকম, যেখানে 2 মোল বা 2টো এ এরা বিক্রিয়া করছে, গ্যাসীয় অবস্থায় আছে এরা, প্লাস গ্যাসীয় অবস্থায় থাকা বি, আর এরা সাম্যাবস্থায় আছে গ্যাসীয় সি এর সাথে। তো ধরে নেই আমাদের প্রথম সাম্যাবস্থাটা হচ্ছে, সেটা হচ্ছে এ এর ঘনত্ব, যা হচ্ছে 2 মোলার বা এর মোলারিটি 2, বি এর ঘনত্ব হচ্ছে 6 মোলার এবং সি এর ঘনত্ব হচ্ছে 8 মোলার, সি এর ঘনত্ব হচ্ছে 8 মোলার। তাহলে এখানে সাম্য ধ্রুবকটা কি হবে? সাম্য ধ্রুবকটা হবে উৎপাদ সি এর ঘনত্ব, যা হচ্ছে 8, ভাগ 2 মোলার স্কোয়ার এই দুইটার কারণে 2 স্কোয়ার, গুণ হচ্ছে 6, যার অর্থ হচ্ছে 8 ভাগ 24, সমান হচ্ছে 1/3। এখন যদি আরও এ যোগ করা হয় তাহলে কি হবে? আমরা গাণিতিকভাবে এটাকে বেশি জটিল করব না, কিন্তু ভেবে দেখি যে বেশি করে এ যোগ করলে কি হবে। এখন আমাদের ঘনত্বটা নতুন, ধরি সেটা হচ্ছে 3 মোলার। এখন আপনি হয়তো বলবেন যে তাহলে কি আমরা 1 মোলার এ যোগ করেছি? না, আমি হয়তো আরও বেশি যোগ করেছি। এবং যেটা হয় তা হলো, আমি যাই যোগ করি না কেন, তার বিক্রিয়াকে ডান দিকে বা সম্মুখ বিক্রিয়ার দিকে নিয়ে যাবে, তাই এর কিছু অংশ খরচ হয়ে বিক্রিয়াটা ডান দিকে যাবে এবং বাকি অংশ এখানে থেকে যাবে। তাই হয়তো আমি 1 মোলের চাইতে বেশি এ সিস্টেমে যোগ করেছি, কিন্তু 1 মোলের চাইতে যেটুকু বেশি তা বিক্রিয়ায় খরচ হয়েছে এবং রয়ে গেছে এই সাম্য ঘনত্ব 3 মোল, অর্থাৎ আমি 1 মোলের চাইতে বেশি এ যোগ করেছি। এখন ধরি যে সি এর জন্য আমাদের নতুন ঘনত্ব হচ্ছে 6 মোলার, যেটা স্বাভাবিক যে যদি আমরা এ যোগ করি তাহলে সি এর ঘনত্ব কিন্তু বেড়ে যাবে, এ যোগ করলে কিন্তু সি এর ঘনত্ব বেড়ে যাবে। কিন্তু ব্যাপার হলো বি এর ঘনত্বও কিছুটা কমে যাবে, বি এখন একটু বেশি পরিমাণে খরচ হবে, বি বেশি পরিমাণে এ কণাগুলোর সাথে ধাক্কা খাবে। তাহলে বি এর নতুন ঘনত্ব কি হবে? তো মনে রাখবেন যে সাম্য ধ্রুবক স্থির থাকবে, মনে রাখতে হবে যে সাম্য ধ্রুবক কিন্তু স্থির থাকবে। তাহলে এখন আমাদের সাম্য ধ্রুবক সমান হবে সি এর ঘনত্ব, এটা ছিল বিক্রিয়া, তাহলে এটা হবে 12 মোলার, সরি এখানে ব্র্যাকেট হবে না, 12 মোলার, ভাগ হচ্ছে এ এর নতুন ঘনত্ব আর সেটা হচ্ছে 3। বিক্রিয়াটা কিন্তু মনে রাখতে হবে, এর সহগ হচ্ছে 2, তাই 3 স্কোয়ার হবে, গুণ বি এর নতুন ঘনত্ব। বি এর কিন্তু কোনো সহগ নেই, তাই আমাদের পাওয়ার নিয়ে ভাবতে হবে না। তো চলুন এবারে বের করে ফেলি কত আসে। তাহলে আপনি পাচ্ছেন 1/3 সমান হচ্ছে 12 ভাগ 9 × বি। এখন যদি কোনাকুনি আমরা গুণ করি তাহলে পাবো, তাহলে পাচ্ছি 9 × বি, বি এর ঘনত্ব সমান হচ্ছে 12 × 3, যা হচ্ছে 36। এখন যদি দুদিকে 9 দিয়ে ভাগ করি তবে বি এর নতুন ঘনত্ব আসছে 4 মোলার, তো বি সমান পাচ্ছি 4 মোলার। তাহলে আমরা বিক্রিয়ায় কিছু এ যোগ করলাম, আমরা শুরু করেছিলাম এ এর 2 মোলার এবং বি এর 3 মোলার এবং সি এর 8 মোলার নিয়ে। যখন আমরা আরও এ যোগ করলাম, বুঝতেই পারছেন হয়তো বিক্রিয়া দুদিকেই খানিকটা এগিয়েছে, কিন্তু এটা স্থির হয়েছে সেখানে এসে, যেখানে 3 মোলার এ, 12 মোলার সি এখানে এসে। তো সি বেড়ে গেছে, খেয়াল করুন সি কিন্তু বেড়ে গেছে এবং এই স্থির সাম্যাবস্থায় আসতে বি এর ঘনত্ব কিন্তু কমে গেছে। এই অবস্থা আমরা আগে যা বলেছিলাম তার সাথে মিলে যায়, সেটা হচ্ছে যখন বিক্রিয়া সামনে যায় তখন সি এর পরিমাণ বেড়ে যায় এবং বি খরচ হয়। তো যাই হোক, আশা করি আপনারা ব্যাপারগুলো বুঝতে পেরেছেন এবং লাশাতেলিয়ের নীতিটাও বুঝে গেছেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।